হ্যালো 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 সবাইকে আশা করি আমি লাইভ এক দুজন লাইভ দেখছে দেখালে আমি বলতে শুরু করব যা বলতে এসেছি আমি বুঝতে পারছি না যাই হোক সবাই আসুক তারপর আমি কথাটা বলছি ইম্পর্টেন্ট একটু কথা প্রথমে ভেবেছিলাম এটা নিয়ে কথা বলবো না তারপর মনে হলো না বলাটা বোকামি হবে আস্তে আস্তে এটা বেড়েই চলেছে বেড়েই চলেছে তো যাই হোক কিছুদিন আগে আমাকে আমার একটা দাদা যে জার্নালিস্ট মানে দাদা বলতে জার্নালিস্ট মানে ওই সূত্রে আমার পরিচয় তো আমাকে বলেছিল যে একটা ইন্টারভিউ দিবে পলিটিক্যাল বিষয়ে আলোচনা করবি কি কারণ আমাদের পলিটিক্যাল আলোচনা করতে চায় না তুই কি চাস তো আমি বলেছিলাম যে ঠিক আছে কেন আলোচনা ভয় পেয়ে মধ্যে তো কোনো লাভ হবে না করবো আলোচনা এবং ডাকে এবং সেখানে সমস্ত পলিটিক্যাল পার্টিরই খারাপ দিক আমাকে জিজ্ঞেস করে ভালো দিক আমাকে জিজ্ঞেস করে এবং সমস্ত পলিটিক্যাল পার্টি যা যে এক্সিস্ট করে আমাদের বাংলায় বিজেপি টিএমসি সিপিআইএম সমস্ত কিছু আমি খারাপ দিক আলোচনা করি যে এই এই দলটার এই খারাপ দিক এই দলটার এই ভালো দিক তারপর আমাকে জিজ্ঞেস করা হয় যে এমনি তোমার রাজনৈতিক মানুষ হিসেবে কেমন লাগে এদের তখন আমি বারবার উল্লেখ করে বলেছিলাম যে মিম হিসাবে মদন মিত্র যেহেতু মদন মিত্রকে আমি আমার ভিডিওতে মিম হিসাবে প্রচুর ইউজ করি তা আমার খুব ভালো লাগে অনুব্রত মন্ডল খুব ফানি ফানি কথা বলতে সেই হিসাবে ভালোবাসি এরপর যেটা হয়েছে ইন্টারভিউটা দাওয়া হয়ে গেছে আমি ঘুমিয়ে গেছি সবাই ঘুমিয়ে গেছে ইন্টারভিউ হয়ে গেছে কমপ্লিট কিছুদিন পরে আমি একটা দেখলাম যে টিএমসির পেজে কাদের পেজ আমি যাই না তাদের কে দায়িত্ব দিয়েছে আমি যাই না তারা কেন এটাকে মিস ইউজ করছে আমি যাই না ওই ইন্টারভিউ থেকে কিছু কিছু কথা যে আমার মদন মিত্রকে খুব ভালো লাগে আমি অনুব্রত মণ্ডলে খুব ফ্যান এবং আমি বিজেপির যখন আমি বিভিন্ন দলের খারাপ দিকগুলো আলোচনা করেছিলাম সেখানে টিএমসিরও খারাপ দিক বলেছি বিজেপিরও খারাপ দিক বলেছি সিপিআইএমও খারাপ দিক বলেছি তো ওরা শুধু বিজেপি খারাপ বলেছি সিপিআইএমএকে খারাপ বলেছি সেইটুকু পার্ট কেটে একটা ছবি বার করে পোস্ট করেছে এবং সেটা দেখলাম অনেক হাজার হাজার রিয়াকশান তো আমি আর রিয়াক্ট করিনি আমি বললাম যে কী করবো এখন ইন্টারভিউ দিয়েছি এখন এরকম হবে আমি আশা করেছিলাম তারপর আমি ছেড়ে দিয়েছি সেটা নিয়ে কথা বলিনি আজকে আমি দেখছি ওরা কি করেছে ওই ইন্টেলেকচুয়াল প্রপার্টি কারো যারা ওই যে নিউজ চ্যানেলটা আমার ইন্টারভিউটা নিয়েছিল তাদের মানে ওদের তাদের কন্টেন্ট ওটা যাই না মানে শিওর রাইটস নেয়নি এই পেজগুলো যারা আমার রাইট ছাড়াই আমার কত ছাড়ছে তারা ওদের কাছ থেকে রাইটস নেয়নি ওরা কি করেছে ওই ভিডিওর কেটে এডিট করেছে বসে যেখানে আমি বিজেপির নামে নিন্দা নিন্দা করেছি করেছি যেখানে আমি সেটুকু পার্ট এবং যেখানে আমি টিএমসি নিন্দা করেছি সেটুকু পার্ট কেটে দিয়েছে তারপরে এমনভাবে সেটাকে প্রেজেন্ট করা হয়েছে যে আমি শুধু বিজেপিকে ঘৃণা করি আমি সিপিএম কে ঘৃণা করি আমি সি কে ঘৃণা করি না বা টিম কে খুব ভালোবাসি আমি টিএম সি সাপোর্টার টিএমসি ঢুকে পার্টি জয়েন করছি তো এরকমভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং লোকজন সেখানে গিয়ে উত্তম গালাগালি চৌন্য দলে যারা আছে এবং যদি তোমরা মেইন ইন্টারভিউটাকে দেখো সেখানে আমি বারংবার বলেছি আমি যে আমার কোনো পলিটিক্যাল পার্টির সাথে আমার আইডিওলজি ম্যাচ করে না করলেখ ফিউচারে আমি জয়েন করবো এবং অনেকে আবার কমেন্ট করেছে যে টাকার জন্য তুই চলে গেলি সেখানে আমি ইন্টারভিউতে মেনশন আছে কত টাকা কোন পার্টি থেকে কোন পার্টি থেকে আমি মেনশন করিনি অফার করা হয়েছিল এবং সেখানে আমি যাইনি তো আমি জানি না কে কী বলছে তোমরা আগে মেইন ইন্টারভিউটাকে দেখো টিভি নাইন বাংলাতে আছে মেইন ইন্টারভিউতে আমি কী বলতে চেয়ে চেয়েছি সেটাকে দেখো আশা করি ভালো লাগবে কিন্তু এইভাবে কেটে কোনো একটা নিউজ চ্যানেলের পার্ট কেটে আমার মনে উচিত এবং আমার মনে হয় যে হায়ার পোস্টে আছে টিএমসি তাদেরও দেখা উচিত এটা আমি জানি না এই ভিডিওটা তো উঠেও যাবে কপিরাইট ইস্যুতে কারণ যাদের প্রপার্টি তাদের পারমিশন ছাড়াই আপলোড হয়েছে আমি জানি এবং টিএমসি যারা মানে আমি জানি না পেজগুলো কারা চালায় নিশ্চয়ই যারা পদে আছে ভালো তারা চালায় না কোনো এমনি ফেসবুকে যারা সাপোর্ট করে তারাই চালায় তো এগুলো একটু মানে এথিক্যাল একটু এথিক্যাল জিনিসপত্র করো মানে আমাকে জিজ্ঞেস করো অন্তত আমার আমার কিছু কথা রাখছো এমন একটা ভিডিও ডাউনলোড করে সেখান থেকে এডিট করে নিজেদের খারাপ দিকগুলো বাদ দিয়ে আপলোড করে দেওয়া লোকের কাছে খুব একটা খারাপ দেখায় খুব একটা ভালো না আমি হয়তো এটা হয়তো আরেকটা বাজে জিনিস অ্যাড হয়ে যাবে টিএমসির মানে আমার 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 চোখে হয়তো আমি হয়তো নেক্সট বার যখন কোনো আলোচনা করবো তখন আমার কাছে এইটা আমার মাথায় ঘুরবে যে ওরা নিজেদের প্রফিটের জন্য মানে এমনভাবে প্রেজেন্ট করায় বাকিদের বাজে দিকগুলো রেখে নিজেদের বাজে দিকগুলো কেটে দিয়েছে তো এটা উচিত হয়নি আমার মনে হয় আমার মনে হয় খেয়াল রাখা উচিত এটা আমি আমি সবাইকে আবারও বলে দিতে চাই মেন ইন্টারভিউতে গিয়ে দেখো টিভি নাইন বাংলাতে আমার প্রোফাইলই শেয়ার করা আছে সেখানে গিয়ে তোমরা সেখানে যদি কোনো আমার মতামত ভুল লাগে আমার চিন্তাধারায় ভুল লাগে অবশ্যই আমাকে আলাদা আলাদা আমাকে ইচ্ছা বলো কিন্তু কেটে এডিট করা জিনিস দেখে আমাকে জাজ করো না এইটুকুই বলা অনেকেই দেখছি অনেকেই দেখছি যে আমি আমি আমার কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে আমি পার্টি জয়েন করে ফেলেছি আরে বাবা তাহলে পার্টি নিয়ে কে রাজনীতি নিয়ে কে কথা বলবে রাজনীতিতে শুধু গুন্ডা বদমাই যারা রাজনীতি আছে তারাই নেতারাই কথা বলবে সাধারণ মানুষ কথা বলবে না তাহলে ওরাই রাজনীতি করুক রাস্তা ভেঙা সাধারণ মানুষ হাঁটুক এটাই তোমাদের বক্তব্য মানে কেউ একজন অন্য কোনো প্রফেশনে কেউ রাজনীতি নিয়ে কথা বললেই বিক্রি হয়ে গেছে হয়ে গেছে কি আর বলবো এই আর কি মেন ইন্টারভিউটা দেখো এটাই বলার এভাবে র্যান্ডাম কোনো এডিটেড ভিডিও দেখে যেখানে শুধু নিজেদের পার্টগুলো বাদ দিয়ে অন্য পার্টটা রাখা হয়েছে সেগুলো দেখে যাচ করো না এবং আমি ওই দলের যেই দল এই কাজ কাজটা করছে সেই দলের ভায়ার পদে যারা আছে তাদের বলছি এগুলো একটু খেয়াল রাখুন এভাবে কারো পারমিশন ছাড়া অন্য একজন নিউজ চ্যানেলে কন্টেন্ট কেটে এডিট করে নিজেদের সুবিধার জন্য একটা মানুষকে লোকের সামনে খারাপ করছেন এরা আপনাদের জন্যই খারাপ মেবি এইটুকুই বলা আমি কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করি না কোনো পলিটিক্যাল পার্টি হয়ে কাজ করি না আমি ভিডিও বানাই আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি খুশি আছি এটুকুই বলার ধন্যবাদ আর এই সিদ্ধাটা কেনাটা একটু কঠিন বাবা খুব সোজা নয়